কি করি, কিন্তু আসলে তুমি মানুষটা কিন্তু বালাই আছো। তুমি তো সেটা বুঝতে চাও না, তুমি মনে করো আমি দুই নম্বর। আমি সবসময় দুই নম্বর না, সবসময় এক নম্বর। চলো কাজী সাহেব, আবার অন্য জায়গায় যাবো বিয়া পড়াইতে। এত সুন্দর করে সাজছে আসলে ম্যাডাম, আপনি তো সুন্দর ম্যাডাম। মাফ করে দেন ম্যাডাম। রাস্তার উপরে তোমার মতো রাজকন্যার আমি কি দিয়ে আগলা রাখো? এই মনটা দিয়া তাই। জামাই তো বাড়িতে নাই, কি করছ একলা একলা? এদিকে কি, স্বামী তো নাই, একলা একলা কি করতেছস? কি করব, ঘরে ছিলাম, লজ্জায় দেখি লাল হয়ে গেছস। আচ্ছা ক, এসরি তোর গ্রামের বাড়ি কই রে? ময়মনসিংহ। ও, তুইও তো দেখি টাউট কম না। হ্যাঁ, এই ঘরের মধ্যে এতদিন ধরে থাকলি, একটা বার ভাজও পাইলাম না। ও বুঝছি না, তলে তলে তো সবই করছো, ভাগ্য ভালো যে বিয়াটা দিছিলাম। এখন থেকে এখানেই থাকবি, আর তোর জামাই এলে তারপরে যাবি। সুন্দর একটা ডাঙ্গর মাইয়া অন্য লোকজন তোরা যদি উঠা লয়ে যায় তখন কি করবি? শোন, আজকে আর কিছু রান্দা লাগবো না তোর, আমার লগেই খাবি, ঠিক আছে? শুধু আলু রান্দা ছিলাম, যা তোর লেগে ডিম দিয়ে আলু রান্দা করি। আচ্ছা দেন, আমি আলু দি কুইটা। আরে না, কি কস, তুই হলি নতুন বউ, তোর কিছু করা লাগবে না। না না দেন, আমি আলু দি কুইটা দিছি, আপনি দিও কাম বলা কর। বাড়িতে সবাই আছে। আলম ভাই এদিকে সর্বনাশ হয়ে গেছে, এই যে চাচা ট্রেন লাইনের ধারে পড়েছিল। বলিস কি, আমি অনেক ধরে ধরে নিয়ে এসে সেই রেল লাইনের পাশে বসাইছি। আসো তো খেলা, আমি আসতেছি। আচ্ছা আসো আসো আসো। বাবা উনি আমার আব্বা,
কে আপনার আব্বা? লজ্জা করে না? লজ্জা করে না আব্বা ডাকতে? এই ছেলে আপনি? সারা জীবন কোলে পিঠে মানুষ করেছে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করাইছে, লাট সাহেবের মতো চাকরি করেন, বউ বাচ্চা সবাইকে ত্যাগ করে লোকটা মিন্তির কাজ করে কারণ বাজারে। ভাই সব আমার দোষ ভাই, বউকে ঠিক রাখার জন্য সংসারকে ঠিক রাখার জন্য আমি করছি, সব আমার ভুল, সব আমার ভুল, আমি ভীষণ অপরাধী ভাই, ক্ষমা করে দেন ভাই, ক্ষমা করে দেন। বাবার কাছে মাপ চান বাবা, আমার মাপ করে দেন বাবা, বাবা আমার মাপ করে দেন, আমি ভুল করেছি। আমি তোরে আমি তোরে মাফ করতে পারব না, তোর মা যদি তোরে মাফ করে তাহলে আমি তোরে মাফ করতে পারব। আমার যাওয়ার সময় হয়ে গেছে, যার পায়ের নিচে সন্তানের বেশ, সেই মা যদি তোরে মাফ করে তাইলে আমি তোরে মাফ করতে পারব। গ্রাম দেশ থেকে মারে নিয়ে এসি, হাসপাতালে ভর্তি করছি, মা কইছে তুমি যদি মাফ করো তাহলে মা আমারে মাফ করে দিব, তাইলে আমি আমি তোরে মাফ করতে পারব না, আমি তোরে মাফ করতে পারব না, আমি তোরে মাফ করতে পারব না। আপনার কলা যেহেতু ভুল বুঝতে পারছে, আপনি না হয় ওনাকে মাফ করে দেন। সালা ছোট ভুল করে, তোমরা তো বাপ, তোমার তো ভুল করলে শিখবে না, মাফ করে দেন। বলবা আমার আর ভাল লাগতেছে না, এরা ভাল লাগতেছে না মানে দালানা থাকতে তোমার ভাল লাগে না? দালান মানে কোন জায়গার রাজপ্রাসাদ এটা? তুমি না কইছিলে বিয়ার পরে আমারে নিয়া ফ্ল্যাট বাড়িতে রাখবা, কই রাখলাই না? একটা ফ্লাইওভারের নিচে বস্তিতেও তো রাখার মুরদ নাই তোমার। এই এটা ফ্লাইওভার, এটা থাকার মতো জায়গা না, এটা বস্তিতে টিনের ঘরের মধ্যে থাকবা? হ্যাঁ ভালো জায়গায় তোমার থাকতে ভালো লাগে না? এটা ভালো জায়গা? সারাক্ষণ কুত্তা চিলাইতেছে রাস্তার পাশে, কখন যে এখান থেকে ট্রাক উঠা এসে পড়ে গায়ের মধ্যে, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। খাইতে পারি না, যাইতে পারি না, রানমু কোথায়, গোসল করমু কোথায়, চার দিন ধরে গোসল করি না, কই থেকে পানি আনুন লাগে, হেও তো তোমার কোনো খবর থাকে না। বাথরুমে যে যাইতেছো পানিটা কই থেকে আইতেছে? এই ডেরেনে পানি উঠায় না রাখছি বাথরুমের মধ্যে। কথা তো বললাম অনেক কিছু, আমারও তো কিছু বলার আছে। শোনো, এখানে এসে তো ভালোই হয়েছে। ভালো হয়েছে মানে? পরিবারের একটা মানুষই আনতে পারি না, সবাই রে কই ভালো আছে ভালো আছে, একটা মোবাইল ফোনও তো কিনা দিতে পারলা না, বাপ মার সাথে একটু কথাও কইতে পারি না। দেমো 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 সব কিছু দেমো সব কিছু দেবো। শোনো, এফডিসিতে থাকে কয় টাকা কামাইছি? হ্যাঁ ওই চা দিছি মাস গেলে পরে 2,000-2,500, আর এখন দৈনিক কত টাকা আনি? হ্যাঁ 1,200-1,400-1,800 আনি না? 30,000 টাকা জমাই ফেলাইছি এর মধ্যে, আর 30,000 হইলে 60,000 বেগুন বাজি বস্তিতে তোমার নিয়ে যাবো। আমরা সুন্দর করে সংসার করবো, ঠিক আছে?
তো একটা ঘটনা ঘটায় ফেলাইছো। ঘটনা ঘটাইছো মানে? হ্যাঁ, ওই যে তোমরা আমাকে কক্সবাজার নিয়ে যাবো চাইছিলেন 15 দিনের জন্য, মুই যাও নাই কেন জানেন? মুই একজন মেয়ে আশ্রয় দিছো নো মোর ঘরত। তো মেয়েটাক মুই গতকালকে রাইতে তোমার মোরে যে ওই মোর যে মাসের সর্দার মোক বিয়া দিয়ে দিছে। আমি যা তুই আগ করছো না ওই সময় এক বুঝি আল এই কামটা করছো তুই মোর একটু ফোনে নাইলে কই কি হইবে কি হইবে না এটা তোমার নিশ্চয়তা ছিল না, তার জন্য ভাবছিলাম আপনি কক্সবাজার থেকে তখন ফিরে আসবেন, তখন তোমার বৌমার কাছে নিয়ে যা দুইজনে পায়ে হাত দিয়ে দোয়া নেমো, এই জন্য কাল তোমাকে আমার বাড়ির আশীর্বাদ লাগবে। আচ্ছা যাক, ওটা ব্যাপার না, বিয়া যেহেতু করছো ওটা আল্লাহর হুকুম ছাড়া তো হয় নাই, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি। মাফ করে দিয়ে তোমার কবার না 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 বাজার ধরে মাফ করিয়ে দিছি, এটা কোনো ব্যাপার না, আমি বৌমার নিজে যাইয়া দেখি আমি, কিন্তু এখন ওই বৌমার খবরটা তো আমার শুনাইলি, আমার কথা কবি বৌমারে যে আমার চাচাই এটা দিচ্ছে মানে মিষ্টিকে নিয়ে তোমার খাওয়াইতে করছে, এটা খুশি হয়ে আমি দিলাম একটা সান্দার মতন সুন্দরী খুব ভালো। আচ্ছা আমি দেখবো আলাপ করিয়া জানি না শহরে আইছিলাম, শহর থেকে চলে যেতেছি গ্রামে, যাক পয়সা কোন কি করবো আমি জানি না, ভাই জান রে মোতালা ভাইয়ের ভাবিক দেখুন গাটি মস্তা নিয়ে পাওয়া যাইতেছে, মোর সংসার সব গেছে রে ভাই জান, মোর নয় আসো তোর সংসার, মোর বিজলি নাই। আমি জানি তোরে কোন যা কুস্তি গেছে 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 তোর কুস্তি গেছে সত্যি আছে, আরে হবে এটা হয় a
আমার উঠে গেছে রে, আমার ঘর উঠে গেছে রে, আমার বিজলি, আমার বিজলি কই গেল, আমার জায়গা কই গেল বিজলি, আমার জায়গা কই গেল, আমার ঘর বিজলি কই গেল, আমার জায়গা তুমি। আমি কোথাও যাই না, আমি এসে কত খোঁজা খুঁজতেছি, ফ্লাইওভারের নিচ দিয়ে নিচ দিয়ে কত খুঁজলাম তোমার, কোথাও পাইলাম না, কই গেছিলে আমার রেখা তুমি। অনেক বড় একটা কাহিনী আছে। কি কাহিনী? বাজান আমারে ঢাকা শহর পাশে ছিল একটা চাকরি করার লাগা, একটা খারাপ বেটা আমারে খারাপ জায়গায় বিক্রি করে দিতে চাইছিল, ওইখান থেকে কোনো রকম পালাইয়া তোমার ঘরে আমি জায়গা নিই। আজকে সেই খারাপ লোকটা আসছিল, আইসা আমার জোর করে নিয়া মালিবাগ মোড় পর্যন্ত নিয়ে গেছিল। তারপর আমি মালিবাগ মোড়ে অনেক জোরে জোরে চিল্লায় চিল্লায় বলছি আমারে বাঁচাও, আমারে বাঁচাও, ওরা সবাই মিললাম সেই লোকটা থেকে আমারে বাঁচায়। এখন থেকে কো আমারে বলার কথা যাইবে না, আমি আর এখানে থাকুন না, ঠিক আছে? আমার সাথে যাইও না তুমি। ভাই ফ্লাইওভার তো সব উঠে গেছে ওই যে আসমানের উপরে, মেট্রো রেল হইতেছে মাঠের নিচ দিয়া, আমি সেখানে জায়গা রেখেছি, আমরা এখন ওইখানে থাকবো। খালি দুনিয়ার কথা বুদ্ধি করো না, দুনিয়ার খারাপ বুদ্ধি বাড়ে তোমার মাথা থেকে, তোমার বুদ্ধি শুনতে যায়া আমি রাস্তায় রাস্তায় ফুটপাতে ফুটপাতে এই ঘরে ওই ঘরে আমি রাত কাটাইছি, তোমার কারণে আমি আমার বিজলি হারাইছিলাম, তুমি আর এগুলো কথা জীবনে কইবা না, আমি আর তোমার লগে নাই, আমি ওরে নিয়ে আমি দেশে চলে যাবো, আমি দেশে মায়ের কাছে চলে যাবো। আমি এই যে ভালো হয়ে গেলাম, এই যে তোরে শুয়ে গেলাম, ওরে শুয়ে গেলাম, তোমার শুয়ে গেলাম, আমি আজকে থেকে ভালো হয়ে গেল, আমরা বস্তিতে থাকবো, ছোট্ট ঘর নেবো দুইটা, তোরা দুজন থাকবি, আমরা দুজন থাকবো, সামনে ঈদ, আমরা মহা আনন্দে ঈদ উদযাপন করব। সত্যি কথা কইছ? সত্য সত্য সত্য। চলো যাই, চলো যাই, ঠিক আছে।